নমস্কাৰ ফ্ৰেণ্ডছ, মই প্ৰাঞ্জলে আপোনালোকক পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ আসামিজ টিভি প্ৰাঞ্জলৰ অন্য এটা ভিডিঅ'লৈ। আৰু লৈ আহিছোঁ আজি আপোনালোকৰ কাৰণে এটা ডাঙৰ খবৰ। হয় ফ্ৰেণ্ডছ, আহক তেনেহ'লে আজিৰ এই ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। ফ্ৰেণ্ডছ, আজি ক'ব ওলাইছোঁ এটি দুৰ্ভগীয়া পৰিয়ালৰ কথা। ডিব্ৰুগড় জিলাৰ মৰাণ সমষ্টিৰ জামিৰা গাঁৱৰ সুনীল সোণোৱাল নামৰ এজন ব্যক্তিৰ পত্নী, নাম হৈছে কংকনা সোণোৱাল। আপোনালোকে স্ক্ৰীনত দেখি আছে এইগৰাকীয়েই সেইগৰাকী মহিলা যিগৰাকী মহিলাই 2015 চনত বিবাহপাশত আবদ্ধ হৈছিল এইগৰাকী স্বামীৰ লগত, অৰ্থাৎ সুনীল সোণোৱালৰ লগত। আৰু এতিয়া এই সুনীল সোণোৱালে কান্দি উঠিছে সংবাদ মাধ্যমৰ আগত। হয় ফ্ৰেণ্ডছ, এক করুণ ঘটনা আৰু করুণ দৃশ্য। এই দৃশ্য আপোনালোকে প্ৰত্যক্ষ কৰি আছে কিদৰে এইজন স্বামীয়ে আজি হুকহুকাই কান্দিছে সংবাদ মাধ্যমৰ আগত। কাৰণ হ'ল এইগৰাকী পত্নীয়ে অৰ্থাৎ কংকনা সোণোৱালে 2015ৰ পৰাই জটিল ৰোগত আক্ৰান্ত হৈছে আৰু তাৰ পিছতেই এই সুনীল সোণোৱালে তেওঁৰ পত্নীক চিকিৎসা কৰিছিল। নিজৰ ঘৰ মাটিৰ যিমান সম্পত্তি আছিল সকলোবোৰ তেওঁ বিক্ৰী কৰিছিল আৰু তাৰ পিছতেই তেওঁৰ চিকিৎসা আৰম্ভ কৰিছিল, অৰ্থাৎ তেওঁ নিজৰ পত্নীৰ। কিন্তু এতিয়া দিনে দিনে এই পত্নীগৰাকীৰ যি ৰোগ, এই ৰোগ বাঢ়ি গৈছে আৰু ইতিমধ্যে এই সুনীল সোণোৱালো গোটেই ঘৰৰ সমস্ত বস্তু বিক্ৰী কৰি তেওঁৰ হাতত আৰু এতিয়া একো বস্তুৱেই নাই যি বস্তু তেওঁ বিক্ৰী কৰি এই পত্নীৰ চিকিৎসা কৰিব। সেইকাৰণে ফ্ৰেণ্ডছ, আজি সংবাদ মাধ্যমৰ আগত এইগৰাকী স্বামীয়ে আজি ৰাইজক কাটৰ অনুৰোধ কৰিছে। তেওঁ কি কৈছে আপোনালোকে এবাৰ শুনকচোন। ক'ব বিচাৰোঁ, মোৰ মানুহগৰাকী এই যোৱা 2015 চনৰ পৰাই বেমাৰ হৈ আছে। কিডনি এতিয়ালৈকে 2টা কিডনি বিফল হৈছে বুলি কৈছে ডক্টৰে। এতিয়া এই বেমাৰৰ লগতে আটাইখিনি মোৰ মাটি বাৰী যিখিনি আছিলে সেইখিনি বেমাৰ নামতেই দিবলগীয়া হ'ল। এতিয়া মোৰ ইমানেই নিৰুপায় হৈছোঁ, মই কামত ওলাই নগ'লে মানে মোৰ ঘৰ নচলে। দিন হাজিৰা কৰি খোৱা মানুহ আমি, এতিয়া উপায় নাই। এতিয়া এইগৰাকী মানুহ আপোনালোকে দেখিবলৈ দেখিছে, এইগৰাকী মানুহ থৈ মই দিন হাজিৰা কৰিবলগীয়া হৈছে। এতিয়া দিন হাজিৰা নকৰিলে মোৰ এতিয়া সৰু সৰু ল'ৰা দুটা আছে মোৰ, সেই দুটাও এতিয়া পাম কেনেকৈ। এতিয়া মানুহজনকে চাওঁনে নে ল'ৰাকেইটাকে চাওঁ, একেবাৰে নিৰুপায় হৈছোঁ। এতিয়া মেডিচিনখিনি কিনিবলৈও মোৰ অসুবিধা হৈছে। এতিয়া ডায়ালিচিছ কৰিব দিছে। এতিয়া এতিয়া আমাৰ ৱেটিং লিষ্টত হৈছে, বাহিৰত কৰিবলৈও টকা পইচা নাই। এতিয়া কৰিম কেনেকে, এনেকে থব লগা হৈছে। এতিয়া দিনটো কামলৈ ওলাই নগ'লেও নহয়, ল'ৰাকেইটাক খোৱাম কেনেকে। আহ্বান কৰিছো যেন আমাক টকা পইচা নালাগে, মানুহগৰাকীক আৰোগ্য কইনা কিবা এটা যদি ব্যৱস্থা কৰে, ফ্ৰেণ্ডছ আপোনালোকে শুনিলে এইগৰাকী স্বামীৰ কৰুণ বিননি। এতিয়া এটা গানলৈ মনত পৰিছে, ভূপেন দাই গাইছিল, মানুহে মানুহৰ বাবে যদিহে অকণো নাভাবে ভাবিব কোনেনো কোৱা। হয় ফ্ৰেণ্ডছ, এই গানটো এতিয়া সঁচাকৈ মনত পৰিছে। আমি সকলোৱে মানুহৰ কাৰণে সামাজিকভাৱে জীয়াই থাকিবৰ কাৰণে আচলতে পৃথিৱীত
জন্ম গ্রহণ করেছো। গতিকে আশা করছো যদি আপনার কোনো ব্যক্তিয়ে এই যিজন স্বামীয়ে এতিয়া বিপদত পৰিছে, তেওঁ হাতত ধন টকা পয়সার অভাব হয়েছে, তেওঁ নিজের পত্নীক চিকিৎসার বাবে, গতিকে আশা করছো আপনার মাজের পৰা যদি কোনোবা সদাশয় ব্যক্তিয়ে এই পরিয়ালটিক কিছু আর্থিকভাবে সহায় করব বিচার তেনেহলে ডেসক্রিপশনত মই তেওঁলোকৰ যি নাম্বার যি একাউন্টর নাম্বার সেই সমূহ দি দিম। আর আপনাদের দেখিছে স্ক্রিনতো মই সেই নাম্বার দি দিছো, আপনাদের যদি পারে আপনাদের ইচ্ছা অনুসারে এই পরিয়ালটিক অকমান সহায়ের হাত আগবঢ়াব বলে আশা করল। ফ্রেন্ডস, এই যে মহিলাগী, এই মহিলাগী আপনাদের যীগী প্রত্যক্ষ করে আছে স্ক্রিনত, এই মহিলাগী ইতিমধ্যে দুটা পুত্র সন্তান আছে বলে জানিপরা গেছে। ফ্রেন্ডস, বহু দুখত ভাঙি পড়েছে তেওঁ নিজের স্বামী সুনীল সোনোয়াল। ফ্রেন্ডস, আসলতে এতিয়া আমি যদি এই পরিয়ালটুক সহায় করো তেনেহলে এই পরিয়ালটে সেই মহিলাগীর চিকিৎসার কারণে কিছু আগবাহিব পারিব। ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটি যিমান পারে শেয়ার করে দিয়ক, যাতে সকল জনসাধারণে এই পরিয়ালটি সকলে যাতে কিছু হলেও আর্থিক সাহায্য আগবাব পারে, যেহেতু স্বামীয়ে ইতিমধ্যে আর হাতত কোনো ধরনের সা সম্পত্তি আর নাইকিয়া হয়ে গেল বলে সংবাদ মাধ্যমের আগত প্রকাশ করেছে। এতিয়া আর এই মহিলাগীর চিকিৎসার কারণে এইজন স্বামী নিরুপায় হয়ে পড়েছে। সেই কারণে আপনার অনুরোধ জানাইছো আপনাদের যিমান পারে ভিডিওটি শেয়ার করে দিয়ক, যাতে যখন জনসাধারণে এই পরিয়ালটির যে দুঃখ এই দুঃখত যাতে সমভাগী হব পারে আর এই পরিয়ালটুক কিছু আর্থিক সাহায্য আগবাব পারে। ফ্রেন্ডস, ভিডিওটি যিমান পারে শেয়ার করে দিয়ক আর একটা লাইক করবলে নাপাহরিব। ফ্রেন্ডস, একটা নতুন ভিডিওলে মই প্রাঞ্জল প্রতিমে পুনর্বার আকো আপনার মাজত উপস্থিত হম। আজিলৈ আহিছো, ধন্যবাদ। জয় অসম, জয় হিন্দ।